বন্ধুরা গর্ভাবস্থার বারোতম সপ্তাহ নিয়ে বেশ কিছু জিনিস আমি এখানে আলোচনা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই হবে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করছি অবস্থার শুরুর দিকে সপ্তাহগুলো নানান লক্ষণ এই সময় এসে সাধারণত ধীরে ধীরে কমতে থাকে বারোতম সপ্তাহের মধ্যে দিয়ে আপনার গর্ভ অবস্থার প্রথম তিন মাস শেষ হয় এই আপনার পাইল ও কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা হওয়ার সমস্যা দেখা দিতে পারে সবার ক্ষেত্রেই এমনটা হবে তা নয় এটি বেশ কমন এমনটা হলে গর্ভবতী মায়েরা শারীরিক অস্বস্তি বোধ করে থাকেন এই কোষ্ঠকাঠিন্য এড়ানোর জন্য বেশি বেশি করে আঁশযুক্ত খাবার প্রচুর পরিমাণে জল পান করতে হবে সাথে প্রয়োজনে নিয়মিত হালকা শরীরচর্চা ব্যায়াম করতেই পারেন গর্ভাবস্থায় প্রায় পেটে ব্যথা পেট মোচড় দেওয়ার মতো অনুভূতি হতে পারে এটি সাধারণত একটা ব্যাপার এটা নিয়ে চিন্তার মতো কিছু নেই কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা পেট আকারে বড় হওয়া সাথে সাথে লিগামেন্টগুলোতে টান পড়ার কারণে এমনটা হতে পারে তো এই সমস্যাগুলো তো আসতেই পারে বন্ধুরা আজকে আমি এই বিষয়ে মানে যেসব বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আমি হাজির হয়েছি মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি স্টার্ট করার জন্য যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আশা করি বন্ধুরা আপনি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন যেসব বিষয়গুলো এই সময় খেয়াল রাখতে হবে গর্ভ অবস্থায় সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ মেনে চলা উচিত সেগুলো মানছেন কিনা খেয়াল করুন যেমন স্বাস্থ্যকর খাবার নিয়মিত শরীরচর্চা ধূমপান এড়িয়ে চলা ইত্যাদি গর্ভাবস্থার অষ্টমতম থেকে এগারোতম সপ্তাহের মধ্যে ডাক্তার আপনাকে আল্ট্রাসাউন্ড স্ক্যান করার পরামর্শ দিতে পারেন গর্বে একাধিক যমজ সন্তান বা শিশু থাকলে এই স্ক্যানের মাধ্যমে কিন্তু জানা যায় এছাড়া থেকে গর্বের শিশুর আকার বৃদ্ধি দেখে সেই অনুযায়ী আপনাকে ডেলিভারির সম্ভাব্য তারিখ করা যাবে এই সময় গর্ভকালীন স্ক্রিনিং পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় যার মধ্যে থাকতে পারে অ্যানোমালি স্ক্যান ও কিছু রক্ত পরীক্ষা গর্বে শিশুর কোনো স্বাস্থ্যগত সমস্যা বা জন্মগত ত্রুটি থাকলে এই এই টেস্টে ধরা পড়ে সব ক্ষেত্রে ডাক্তার সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে আপনাকে আমার জানাতে পারেন এছাড়া আপনি ডেলিভারি অর্থাৎ বাচ্চা প্রসব কোথায় করাবেন সে ব্যাপারে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন এতে পরবর্তীতে আপনারই সুবিধে হবে ডেলিভারির স্থান নির্ধারণের সময় আপনারও পরিবারের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা বাসস্থান থেকে দূরত্ব কোথায় ভালো সেবা নিশ্চিত হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গর্ভের শিশু কিভাবে বড় হচ্ছে গর্ভ অবস্থার বারোতম সপ্তাহ অর্থাৎ আপনার সর্বশেষ মাসিক বা মেন্স তথা পিরিয়ডের বারোতম সপ্তাহের পরে গর্বের ভ্রূণটি শরীরের কাঠামো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এখন ভ্রূণটির দৈর্ঘ্য প্রায় পাঁচ দশমিক ইতিমধ্যে প্লাজেন্টা তথা গর্ভফুল বা অমরা পুরোপুরিভাবে তৈরি হয়ে ভ্রূণটির দেহে পুষ্টি সরবরাহ দায়িত্ব নিয়ে নেয় শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ পেশি হাত পা হাড় জায়গা মতো চলে আসে যৌনাঙ্গ প্রায় গঠিত হয়ে যায় যদি শিশুটি ছেলে না মেয়ে এখন তা বোঝা সম্ভব নয় বারো সপ্তাহের পর থেকে শিশুটির আকার আরও বড় এবং পরিণত হতে থাকে শরীরে নরম হাড় এবং তরুণাস্থি প্রায় সব আস্তে আস্তে মজবুত হাড়ে পরিণত হতে থাকে এ সময় শিশুটির গর্ভের ভেতরে হালকা নড়াচড়া করতে পারে তবে মা এত তাড়াতাড়ি গর্বে শিশুর নড়াচড়া বুঝতে পারেন না গর্বে ১৬ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে একজন মা সাধারণত এই নড়াচড়া প্রথমবারের মতো অনুভব করে থাকেন তবে যারা প্রথমবার মা হচ্ছেন তারা সাধারণত কুড়ি সপ্তাহের আগে এই নড়াচড়া বুঝতে পারেন না বন্ধুরা এই ছিল গর্ভবতী মায়ের বারোতম সপ্তাহের অবস্থা কেমন লাগলো আজকের ইনফরমেশনটি আমি জানি যারা নতুন মা তাদের কাছে এই বিষয়টি নিয়ে প্রচন্ড। কৌতূহল থাকে বিভিন্ন প্রশ্ন থাকে তাই আজকে তাদেরই জন্যে এই ভিডিওটি আমি মেডিকেল মেড চ্যানেলে নিয়ে এসেছি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলুন নেক্সট টাইম আপনার কি ধরনের ভিডিও চাই আমাকে বলুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আপনার শারীরিক সুস্থতার কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে